হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস নিয়ে আসছি যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ক্যামেরার ছবি তুলে আপনারা DSLR মতো বানাতে পারবেন। তো এই কারণে আপনাদের একটু যে ফটোটা আপনারা উঠাবেন, ফটোটা অবশ্যই একটু পরিষ্কার বা রেজুলেশন বেশি হলে ভালো হবে। কারণ যত রেজুলেশন আপনার ফটোটার বেশি হবে, সেক্ষেত্রে আপনার পিকটা তত জলজ্যান্ত, এক কথায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং DSLR মতো দেখাবে। তো এই জন্য আপনারা অবশ্যই প্লে স্টোরে যাবেন অ্যাপসটি ইনস্টল দেওয়ার জন্য। গুগল প্লে স্টোর, এখানে যাওয়ার পর দেখুন আমি গুগল প্লে স্টোরে আসছি। এখানে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন আফটার ফোকাস নামে অ্যাপস। এই অ্যাপসটি আপনারা ইনস্টল দিবেন, গুগল প্লে স্টোর থেকেও দিতে পারবেন। আবার আমার ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর দেখুন এখানে একটা অ্যালবাম নামের অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ওই অপশানে ক্লিক করার পর আপনারা সম্পূর্ণ গ্যালারিতে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনারা ইচ্ছা মতো আপনারা ফটো চুজ করবেন। দেখুন আমি একটা ফটো চুজ করলাম, এখানে কন্টিনিউ যাবে, আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে, এটা আপনারা ক্রস চিহ্ন আছে উপরে, ক্রস চিহ্নতে কেটে দিবেন। ক্রস চিহ্নতে কেটে দেওয়ার পর দেখুন আপনারা প্রথম অপশানের কাজ করবেন। এখানে প্রথম অপশান হলো এই যে, এটা আমি আপনাদের দেখাই, এই যে প্রথম অপশান এটা, এই অপশানে আপনারা কাজ করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু হাইড করে দিবেন। আর হাইড করে দেওয়ার জন্য আপনারা দেখুন এই যে সবার উপরে সাদা ঘর, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন আমার এই অপশানটি হাইড হবে, সেক্ষেত্রে আপনাদের পিকচারে বাকি কাজগুলো করতে আপনাদের ইজি হয়ে যাবে। দেখুন আমি এখন কাজটা করি, আমি একটু আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি করেছি, সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে পিকে এভাবে আপনারা আপনাদের পুরো পিকটা মার্ক করে নেবেন। যার ছবিতে আপনাদের হাতের ক্লিকে এরকম মার্ক হয়ে যাবে, আপনারা যেদিক দিয়ে নিয়ে যাবেন সেদিক দিয়ে এভাবে মার্ক হয়ে যাবে। আপনারা মার্ক করবেন, আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটু পাড়াপাড়ি তাড়াতাড়ি করে করেছি, এই জন্য হয়তো বা একটু খারাপ হতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে একটু এটা করবেন। দেখুন তো ভিউয়ার্স আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের যে অপশানটি কাজ আছে সেটা হলো আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আবার এই হাইট অপশানগুলো আপনারা এখানে আবার ক্লিক করলে দেখুন আমার অপশানগুলো চলে আসছে। এই অপশানগুলোর মধ্যে আপনারা এরপর যে অপশানটির কাজ সেটা হলো আমি আপনাদের দেখাই। এই যে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর দেখুন এই অপশানের কিছু কাজ আছে। দেখুন আমি যে পিকটিতে মার্ক করছি এই পিকটির চতুর্দিকে লাল লাল যে দৃশ্যগুলো আছে এগুলো আপনারা মুছে দিবেন। এখন আপনারা যদি পিকের উপরেই ক্লিক করেন সেক্ষেত্রে এই লাল অপশনগুলো দেখুন হারিয়ে যাবে। আমি যেদিক দিয়ে টান দিব এইভাবে সেখান থেকে এগুলো হারিয়ে যাবে। আপনারা এইভাবে হারিয়ে দিবেন, দিলে দেখুন আমি সব কিছু হারিয়ে দিই, মুছে দিচ্ছি। দেখুন আপনারা যে মার্কিং করবেন এর মার্কিংটা কোনো মতেই এই সাদা রেখাতে যেন স্পর্শ করে না, তাহলে আপনার মার্কিংটা বৃথা হয়ে যাবে। আপনি অবশ্যই একটু সতর্কভাবে এই মার্কিংটা করবেন, এই মার্কিংয়ের উপর আপনার ফটোটা DSLR মোড নির্ভর করবে। দেখুন আমার একটু হয়তো বা সময় লাগিচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন।
তো ভিউয়ার্স কিছুক্ষণ পরে আপনারা একটা জলদান্ত ডিএসএলআর মতো পিক দেখতে পাবেন, দেখুন আপনারা একটু ওয়েট করুন। দেখুন আমার মোটামুটি কাজ আমি করছি, জাস্ট আপনাদের আমি বোঝানোর জন্য এইটুকুই যথেষ্ট, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এরপরের অপশান যেটা সেটা হলো আপনারা এখানে নেক্সট করবেন, দেখুন এই যে এখানে নেক্সট লেখা, এখানে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন আমি আপনাদের দেখাই, নেক্সট করার পর দেখুন আমার মোটামুটি ডিএসএলআর মতো পিক হয়ে গেছে। আপনারা এখানে নিচে আর একটা অপশান আছে, আমি আপনাদের দেখাই, এই যে এখানে ব্লুর আছে, ব্লুর নামে অপশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ব্লুর আমার অনেক দূর পর্যন্ত দেওয়া আছে, আপনারা এটা যতটুকু বাড়াবেন তত দেখুন লোড নেবে, লোড নেওয়ার পর আপনার পিকের পিছনের দৃশ্যটি ততটা ঘোলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার একটু ফিনিশিং কাজ একটু খারাপ হয়েছে, তাড়াহুড়া করে করছি, এই জন্য আমি এটা একটু কমে দিব। দেখুন কমে দেওয়ার পর এটা একটু খুব কম দেখাবে, সেক্ষেত্রে দেখুন আমার পিকটি কিন্তু সম্পূর্ণ ডিএসএলআর মোড হয়ে গেছে। তো ভিউয়ার্স এ পর্যন্ত আমি আপনাদের দেখালাম, অবশ্যই আপনাদের পিক অ্যাপসটি খুবই ভালো লাগলো, এবং ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন। এরপর আপনারা এই পিকটি কীভাবে সেভ করবেন, দেখুন সেভ অপশানও আছে, আপনারা জাস্ট সেভ করার জন্য এই যে উপরে আছে সেভ অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ফটোটি সেভ হয়ে সম্পূর্ণ গ্যালারিতে চলে যাবে, দেখুন সরি আমার একটা অ্যাড আসছে, এই যে দেখুন গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, এখানে 100% আমার কমপ্লিট সেভ সাকসেসফুলি। তো ভিউয়ার্স এবার দেখুন আমি গ্যালারিতে গিয়ে আপনাদের আমি পিকটা দেখাই, দেখুন আমি যে ডিএসএলআর মোডে পিকটা করলাম এই যে এখানে চলে আসছে, আর আমি যে আগের পিকটা ছিল দেখুন আগের পিকটা আমি দেখাই, এই যে আগের পিকটা এরকম। তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আপনারা অবশ্যই আপনাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানাবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনি সাবস্ক্রাইব করার সাইটে আমার বেল আইকন আছে সেটা বাজিয়ে দিবেন, তাহলেই আমাদের সকল ভিডিওর নোটিফিকেশানগুলো আপনি ফার্স্টে পেয়ে যাবেন।